আসসালামু আলাইকুম, দিস ইজ বি নাইরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু আমি আরেকটা প্রোডাক্টের রিভিউ প্লাস শীতে আমাদের বডি কেয়ারের পাশাপাশি আমাদের যে স্কিন কেয়ারটা করতে হয়, স্কিন কেয়ারের পাশাপাশি যে আমাদের বডি কেয়ারটাও করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই করি না। আর শীতে কিন্তু আপনারা দেখবেন যে মানে হাত পায়ে অনেকটা কিন্তু কুচকে যায়, যেটা আমাদের দেখতে অনেক খারাপ লাগে, স্কিনটা অনেকটা খারাপ দেখতে লাগে এবং হচ্ছে সেটা বুড়ি মানুষের মতো লাগে। যাই হোক, আজকে সেই সম্বন্ধে কিন্তু আমাদের একটা ভিডিও আমি তৈরি করেছি। যাই হোক, বডি কেয়ারের যারা হচ্ছে হাত পা ফর্সা করতে চান বা যারা হচ্ছে শীতের মধ্যেও বেবিদের মতো হাত পা সফট রাখতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। সাথে শীতে আপনারা কী কী প্রোডাক্ট ইউজ করবেন স্কিন গ্লোয়িং করার জন্য, হাত পা গ্লোয়িং করার জন্য এবং হাত পা সফট থাকার জন্য সবটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি লাক্স বডি ওয়াশ স্কিন ডিটক্স, এই স্কিন ডিটক্সের এই অ্যালোভেরার এই ফ্লেভারটা আমি পারচেজ করেছি। এটা কিন্তু হচ্ছে আমি কোনো পেজ থেকে না, সরাসরি হচ্ছে সিএসডি থেকে আমি পারচেজ করেছি। এখানে হচ্ছে কিছুটা কম নিয়েছে, যাই হোক বাইরের যে মার্কেট থেকে নিবে তার থেকে কিছুটা কম নিয়েছে, আমি সিএসডি থেকে যেহেতু কিনেছি। এখন এইটা হচ্ছে অনেকে আমরা যেহেতু আমরা সচরাচর কিন্তু স্কিন মানে মুখে যেরকম ফেস ওয়াশ ইউজ করি সেটা যেরকম আমাদের নিয়মিত থাকে, বাট স্কিন মানে হচ্ছে বডি কেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই বডি কেয়ারে হচ্ছে ফেসের মতো যত্ন করি না। সেজন্য কিন্তু আর সেটা হচ্ছে গরমের দিনে না করলেও যাও বা আমাদের বডি কেয়ার মানে সেরকমই থাকে, বাট শীতের দিনের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়ে যায় এবং বুড়িদের মতো লাগে হাত পা দেখতে। অনেকে ভাবে যে শুধু মানে সাবান দিয়ে, মানে সবে আমরা সাবান দিয়ে কিন্তু বেশি গোসল করি, আর সাবান দিয়ে হচ্ছে মানে সাবান দিয়ে হাত পা ধোয়ার পর যে কোনো একটা লোশন লাগালেই হয়তো আমাদের স্কিনটা অনেক সময় ময়শ্চারাইজার থাকবে, বাট এটা একদমই ভুল কথা। কারণ হচ্ছে এটা একদমই হয় না, কারণ আমাদের মূলত হচ্ছে শীতের মধ্যে আমাদের এমন কিছু প্রোডাক্ট বেছে নিতে হবে যেটা হচ্ছে শীতের মধ্যে আমাদের স্কিনটাকে মানে অনেক বেশি সফট এবং গ্লোয়িং দেখতে লাগবে, সাথে স্কিনের মানে যেরকম বুড়িয়ে যাওয়ার ভাবটা এটা যেন না থাকে। এইটা আমরা অনেকটা মানে ভুলভাবে একটা ই করি যে লোশন নিলেই হয়তো আমাদের সবটা ঠিক হয়ে যাবে, একদমই না। শীতে কেন, আমি মনে করি যে শীত গরম সবসময় যেরকম আমাদের মুখে ফেস ওয়াশ ইউজ করি সেরকম বডি কেয়ার আমাদের সাবানের বদলে আমাদের হচ্ছে বডি ওয়াশ ইউজ করা উচিত। আর এই বডি ওয়াশটার সাথে লাক্স স্কিন ডিটক্স ফ্রিজিয়া সেন্ট অ্যান্ড অ্যালোভেরা এই বডি ওয়াশটার সাথে কিন্তু আমার হচ্ছে আপনারা সবাই খুব ভালো করে জানেন আমার যেহেতু নতুন চ্যানেল সেক্ষেত্রে কিন্তু আমার কোনো হচ্ছে মানে প্রোডাক্টের প্রমোশন বা এগুলো আমি কিছুই করতে আসি নাই, মানে আর এটা আমি যে ফ্রি কিনে মানে ফ্রি আমাকে রিভিউ করতে দিছে তাও না, এটা কিন্তু আমি ফুল অলমোস্ট হচ্ছে দুই মাস ইউজ করার পর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আমি এর আগেও ইউজ করেছি, বাট এটা আমার সবথেকে বেশি শীতে ইউজ করা হয় কারণ গরমে অত কেনা হয় না। গরমে হচ্ছে যেহেতু শীতে আমাদের স্কিনটা হাইড্রেশনটা অনেক কমে যায় সেক্ষেত্রে আমি শীতেই কিন্তু এটা বেশি ইউজ করি। এটা যারা স্কিনটা শীতের মধ্যেও হচ্ছে সফট রাখতে চান আমার মতো, দেখেন এই শীতে কিন্তু সবার হাত পা কিন্তু দেখবেন অনেকটা বুড়ির মতো লাগে, বুড়ি হয়ে গেছে, বাট আমার হাতটা দেখবেন সেরকম গ্লোয়িং আর যেরকম সেই সফটটাই রয়েছে। আমি এটা আর হচ্ছে স্কিন মানে বডি ওয়াশের ক্ষেত্রে আপনাদের আমরা হচ্ছে যেরকম স্কিনে যেরকম কেয়ার করি বডিতে সেরকম কেয়ার করি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বডিটা অনেক বেশি কালো হয়ে যায় দিনে দিনে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালোভেরার এই লাক্স বডি ওয়াশটি ইউজ করবেন শীতের মধ্যে, অন্তত আমি এটা বলতেছি। শীতে আপনারা একদমই সাবান ইউজ করাটা বাদ দিয়ে দেবেন কারণ সাবানে অতিরিক্ত পরিমাণে ক্ষার থাকে যেটা হচ্ছে আমাদের অনেক বেশি ড্রাই করে দেয়। আর এর উপাদানগুলোর মধ্যে আছে যেরকম পানি, সোডিয়াম লরেট সালফেট, গ্লিসারিন, সোডিয়াম বেনজয়েট, সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের স্কিন গ্লোয়িং করতে কিন্তু খুবই হেল্প করে, সাইট্রিক অ্যাসিড, তারপরে জোজোবা সিড অয়েল, মধু যেটা আমাদের শীতের স্কিনের জন্য কিন্তু খুব উপকারী। শীতে যেরকম আমরা মুখে মধু মাখি সেরকম কিন্তু বডিতে হচ্ছে স্কিন কেয়ারের ক্ষেত্রে মধুটা কিন্তু খুবই উপকারী। তবে আমি একটি কথা বলে দিই, আমি যেহেতু ফোন দিয়ে ক্যামেরা শ্যুট করি আমার ক্যামেরাটা কিন্তু খুব ভালো না, সেজন্য কিন্তু আমার হাত পা হালকা একটু ডার্ক দেখতে লাগতে পারে। তবে আপনারা হয়তো আমার অনেক ভিডিও দেখেছেন, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা দেখবেন যে আমার হাত পা কেমন গ্লোয়িং বা কী কেমন।
এটা হচ্ছে 245 ml এর মতো আছে। আমি যেহেতু সিএসডি থেকে কিনেছি সেহেতু আমার একটু কম নিয়েছে, আমার দাম নিয়েছে হচ্ছে 180.34 টাকা, বাট আপনারা বাইরে থেকে কিনলে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর অনায়াসে একটা সাবান আমরা কতদিন ব্যবহার করি, 1 মাস, এটা আপনারা অনায়াসে 3-4 মাসের মতো ইউজ করতে পারবেন, মানে পুরা শীতে আপনাদের একটা বডি আসলে হয়ে যাবে। অল্প একটু পরিমাণে এই লুফাতে নিয়ে নেবেন, যে এখানে একটা লুফা ফ্রি পাবেন, এই লুফাতে নিয়ে নেবেন, প্রচুর ফ্যানা উঠবে। প্রতিদিন আপনারা এই বডি ওয়াশটা দিয়ে আসলে স্কিন কেয়ার মানে প্রথম ধাপটা শুরু করবেন, আরও তো করতেই হবে, বাট এই বডি ওয়াশ ব্যবহার করলে কিন্তু আপনাদের স্কিন অত ড্রাই হবে না। আর এটা ইউজ করবেন হচ্ছে যেহেতু শীতের সিজন, এটা অ্যালোভেরাটা ইউজ করবেন। আরও জোজোবা থেকে শুরু করে আরও অনেকগুলো ফ্লেভারের পাওয়া যায়, বাট এটা হচ্ছে শীতের সিজনের জন্য অ্যালোভেরাটা বেস্ট, আপনারা অ্যালোভেরাটাই ইউজ করবেন। আর আমার মতো গ্লোয়িং স্কিন তো পেয়ে যাবেন, মানে স্কিন গ্লোয়িং যতত, মানে স্কিনটা দেখবেন যে এত সফট থাকে। আমি এটা সবসময় ইউজ করি হচ্ছে মানে যখন, বিশেষ করে শীতে বেশি ইউজ করা হয়, গরমে যদিও বা কম করি, বাট শীতে কিন্তু এটা সবসময় আমি ইউজ করি। স্কিন ফর্সা করবে, তারপরে স্কিনে হচ্ছে যেহেতু এটা অ্যালোভেরা নির্যাস দিয়ে তৈরি, সেহেতু আপনাদের স্কিন অনেক বেশি সফট এবং কোমলীয় রাখবে। শীতের সিজনে স্কিনে কোনো ধরনের ক্ষতি হবে না, স্কিনটা হচ্ছে বয়স্কদের মতো ছাপ পড়বে না। হচ্ছে বডিতে অনেকের হচ্ছে যেহেতু শীতের সিজনে হচ্ছে ইয়া হয়, অনেকে আমাকে বলে আমাদের মানে পায়েও অনেক বেশি রুক্ষসুক্ষ হয়ে যায়, যে এইভাবে দেখবেন দাগ দিলে দাগ হয়ে যায় দেখেন, বাট আমার স্কিনটা দেখেন, এই দেখেন আমি এত দাগ দিচ্ছি। আমি কিন্তু কোনো ময়েশ্চারাইজার থেকে শুরু করে কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, বাট কোনো দাগই কিন্তু এখানে শো করবে না। আরেকটা জিনিস, আমি কিন্তু আমার চ্যানেলে দেখবেন শীতে স্কিন গ্লোয়িং, যেহেতু শীতে মানুষ অনেক কালো হয়ে যায়, স্কিন গ্লোয়িং করার জন্য ভিটামিন সি অয়েলের একটা রিভিউ আছে, সেটা অনেক পুরনো একটা রিভিউ, যখন আমি চ্যানেল ফার্স্ট খুলি তখন আমি রিভিউটা করেছিলাম, সেটা অনেক পিছনের দিকে পেয়ে যাবেন। প্লিজ একটু কষ্ট করে সেই ভিটামিন সি অয়েলটা আপনারা দেখে আসবেন। আর যদি সেই ভিটামিন সি অয়েলটা বানানোর মতো আপনাদের কাছে সময় কম থাকে, সেক্ষেত্রে একটা টিপস আপনাদের জন্য, অনেকে বডি লোশন ব্যবহার করে বাট লোশন কিন্তু অতটা সময় পর্যন্ত আপনাদের হাইড্রেশন দিবে না, সেক্ষেত্রে আপনারা হচ্ছে অলিভ অয়েলটা ইউজ করতে পারবেন, গ্রিন টাচের এই অলিভ অয়েলটা। এটা কিন্তু অনেক ভালো, মানে শীতে অনেক সময় স্কিন ময়েশ্চারাইজার রাখার জন্য কিন্তু আপনারা এই অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। আজকের ভিডিও লেন্থ আর বাড়াবো না, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে আমার বিউটি এবং ব্লগ চ্যানেল, যারা হচ্ছে বিউটি বিষয়ক যে কোনো কোনো কিছু জানার জন্য আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর আমি যত বড় ইউটিউবার হই না কেন, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর হচ্ছে আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, আর আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রেও আমাকে বলবেন, যে ভালো লাগলে আমাকে বলবেন। আর আমার হচ্ছে ভালোবাসার আপুরা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে, তাদের জন্য অনেক ভালোবাসা রেখে গেলাম, যে আমার আমার ভিডিওটা আসলে দেখবেন অ্যান্ড এই প্রসেসটা ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের স্কিনটা শীতের মধ্যেও কিন্তু অনেক বেশি গ্লোয়িং থাকবে। আর লোশনের থেকে বেশি শীতে যদি আপনারা অলিভ অয়েলটা ম্যাসাজ করেন, সেক্ষেত্রে আপনাদের অলিভ অয়েল কিন্তু স্কিন ফর্সা করার ক্ষেত্রে দারুণ একটি উপকারী। সেটা হচ্ছে আপনারা সব মানে রিভিউ গুগল সার্চ করে দেখতে পারেন, অলিভ অয়েল কিন্তু স্কিন গ্লোয়িংয়ের প্রথম ধাপ। সেটা হচ্ছে এই দুইটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, কম্বিনেশন করে দেখবেন শীতে আপনাদের স্কিন ড্রাইনেসটা একদমই চলে গেছে। আর আমাকে অনেকে বলেছিল যে স্কিনে প্রচুর লোম, লোম কিভাবে দূর করবো, আসলে আপু লোম কিন্তু স্কিন থেকে পারমানেন্টলিভাবে রিমুভ করা যায় না, তবে একটা স্টেপ আছে শীতের দিনে, সেটা তোমরা ফলো করতে পারো, গ্লিসারিন, বুঝছো? গ্লিসারিনে কিন্তু লোম অনেক মানে দূর হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা গ্লিসারিনটা ইউজ করতে পারো। আর আর বেস্ট একটা হচ্ছে ইয়া থাকবে আপনার, হচ্ছে বেস্ট একটা লোশনের আমি যেটা হচ্ছে অনেকে একান্তই তেল ইউজ করতে একটু চিপচিপে মনে করে, যারা লোশন ইউজ করতে চান তাদের জন্য একটা বেস্ট লোশনের রিভিউ আমি করবো খুব শীঘ্র। ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।